আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেরিনস কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আমি মেরিন প্রতিদিনের মতো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লেন্ডারে ব্যাটার করে চুলায় প্রেশার কুকারে তৈরি অসম্ভব মজাদার সুপার সফট সুপার স্পঞ্জি এবং দেখতে একদম ওভেনে বেক করা কেকের মতো একটি ভ্যানিলা প্লেন কেকের রেসিপি। আশা করব আজকের এই কেকের রেসিপিটা সম্পূর্ণ ভালো করে দেখে প্রতিটা মেজারমেন্ট ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ 100% পারফেক্ট সুপার সফট এবং দেখতে ওভেনের মতো সুন্দর কালারের একটি কেক যে কেউ চুলাতে বেক করতে পারবেন যদি ঘরে একটা প্রেশার কুকার থাকে। তো ফ্রেন্ডস, আশা করব প্রতিদিনের মতো আমার আজকের এই ব্লেন্ডারে ব্যাটার করে চুলায় প্রেশার কুকারে তৈরি সুপার সফট সুপার স্পঞ্জি ভ্যানিলা কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, আর আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারবেন আমার সেই রেসিপিটি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল রেসিপিতে। তো আজকের এই ভ্যানিলা কেকটা বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য একটি চালনির মধ্যে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, সেটা পরবর্তীতে অ্যাড করবেন। 1 চিমটি লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দেওয়া অপশনাল, তবে দিলে কেকের টেস্টটা ভালো আসে। তো এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। চেলে নেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অফ স্ক্রিনে আরও 2 বার আমি চেলে নিব, কারণ শুকনো উপকরণগুলো যত বেশি চালা হবে আপনাদের কেকটা ঠিক ততটাই সফট হবে। তো এবার এখানে একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 3টি ডিম। অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারের হতে হবে, ফ্রিজের ডিম হলে কমপক্ষে 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন, এতে করে রেজাল্টটা বেশি ভালো হয়। চিনি দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণ, তার মানে 1 কাপের 4/3 ভাগ। তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। সবগুলো উপকরণ আমি ডিসক্রিপশন বক্সে লিখিয়ে দিব, কারো বুঝতে অসুবিধা হলে একটু চেক করে নেবেন। তো এবার আমি উপকরণগুলোকে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি 2 মিনিটের জন্য, তবে একটা না কিন্তু ব্লেন্ড করে নিই, 2 থেকে 3 বার অফ করে তারপর অন করে করেই ব্লেন্ড করে নিয়েছি। তো এবার মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার আমি যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম আগে থেকে সেগুলোকে আবারও একটু চেলে আমি এখানে দিয়ে দিচ্ছি। এ তো চেলে দেওয়া হয়ে গেল, তারপর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড গরুর দুধ। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধটা পানির সাথে মিশিয়েও দিতে পারবেন। এবার একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে আমি খুব ভালো করে ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা অবশ্যই খুব ভালো মতো স্মুথলি তৈরি করতে হবে, যাতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না, ভিতরে দানা দানা থাকবে। তো দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও না, এরকম একটা ব্যাটার তৈরি করেছি, এতে করে কেকটা বেশি সফট হয়। আর আলহামদুলিল্লাহ আজকে কেকটা অসম্ভব সফট হয়েছিল, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রতিটা স্টেপ ভালো করে ফলো করে তারপর বাসায় একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো কেকের ব্যাটারটা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা 5 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ড নিয়েছি, আর এটা হাইটে ছিল 3 ইঞ্চি। তো মোল্ডের নিচে এবং সাইডে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম এবং নিচে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম। এর মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে বেশ কয়েকবার এরকম করে ট্যাপ করে নিচ্ছি। তো এরকম ট্যাপ করে নিলে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসে। ট্যাপ করে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি চুলায় কেকটা বেক করতে। তো আজকের কেকটা প্রথমেই আমি বলেছি যে প্রেশার কুকারে বেক করব, সেই জন্য 10 মিনিট আগে থেকে মিডিয়াম আঁচে একটা প্রেশার কুকার ঢাকনা দিয়ে ঢেকে আমি গরম করে রেখেছিলাম। আর ঢাকনার মধ্যে যে রাবারটা থাকে একদম শক্ত হয়ে লাগার জন্য, সেই রাবারটা আমি কিন্তু খুলে নিয়েছি, এটা একদম টাইট হয়ে লাগতে হবে না। আর যেটা থাকে সিটি দেওয়ার জন্য সেটাও কিন্তু খুলে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। আর প্রেশার কুকারের নিচে দেখতেই পাচ্ছেন আগে থেকে বালু গরম করে নিয়েছি, আর সাথে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি উপর থেকে। এবার স্ট্যান্ডের উপরে আমি কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। কেক মোল্ডটা বসিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর প্রেশার কুকারের ঢাকনা নর্মালি আমরা যেরকম করে একদম শক্ত করে লাগাই, এটাকে সেরকম করে লাগাতে হবে না, জাস্ট ঢাকনাটা উপর থেকে আমি একটু দিয়ে দিলাম আর কি, আর কোনো কিছুই করতে হবে না। তো এবার চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি কেকটাকে বেক করেছি 40 মিনিট। 40 মিনিট পর ফিরে আসছি। এই তো ফ্রেন্ডস, 40 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ওয়াও, দেখুন মাশাল্লাহ, আশা করব বলার কিছুই নেই, আপনারা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে।
তো এখন আমি একটা টুথপিক কেকের ভিতরে ঢুকিয়ে কেকের ভেতরটা ভালোমতো বেক হলো কিনা সেটা চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা ভেতর থেকে ভালোমতো বেক হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আশা করব আমার আজকের এই রেসিপিটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আর দেখে বাসায় সম্পূর্ণ প্রসেসটা ফলো করে একবার তৈরি করেন, ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ব্লেন্ডারে ব্যাটার করে চুলায় প্রেশার কুকারেই আপনারা এইরকম মজাদার এবং সুপার সফট তার সাথে সাথে দেখতে অসম্ভব সুন্দর এই কেকটা তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকারে এসেছে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ শেয়ার করলে কিন্তু আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।